লেবু তো একদম ড্যান্ড্রফের জন্য খুবই ভালো। Hey guys, welcome back to my channel. This is me, your special. Welcome to another exciting video. আজ কি একটা নতুন ব্লগ আবার। তো আজকে এখন বাজে 11টা, উঠতে তো অনেক লেট হয়ে যায়, কারণ কারণকে ঘুমাতে ঘুমাতেই বেজেছে আমার, তোমার কটা 3:30-4 মতো বেজেছে, ওই জন্য লেট হয়েছে ঘুমাতে উঠতে। আর যারা আগের দিনের ব্লগটা দেখোনি, লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক আউট করে নাও। তো বিকেল আজকে একটু বেরোনোর কথা, যে জানি না সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না বিকেলে বেরোতে পারবো কি না। তো চলো, আমি আমার ব্রেকফাস্ট এখন করিনি, দেখি ব্রেকফাস্টে কী করি, নিজেও জানি না কী করবো, কারণ সকালে খেতে ইচ্ছা করে না কিছুই, এমনি উঠে 11টার সময়, আর তারপরে কিছু খেতে ইচ্ছা করে না। তো দেখি আপাতত কী খাওয়া যায়। তো চা চলে এসছে, চা আর বিস্কুট খাবো, তো এরপর ব্রেকফাস্ট করবো, কী করবো জানি না। তো চা বিস্কুটটাকে খেয়ে নিই। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন ভাবছি যে চুলে না মানে হেয়ারে ড্যান্ড্রাফ হয়েছে প্রচণ্ড, তো ভাবছি যে ঘরে কিছু একটা লাগাবো। আর আপাতত কিছু বলার নেই, যদি কিছু পড়ে থাকে মনে থাকে তখন আবার আসছি। তো আমি ড্যান্ড্রাফের জন্য ইউজ করেছি 1 চামচ টক দই, 1 চামচ লেবু আর 1 চামচ নারকেল তেল, বা তোমরা যে কোনো অলিভ অয়েলও লাগাতে পারো, অসুবিধা নেই। তো আমার অলরেডি তোমার মাথায় এটা লাগানো রয়েছে, যেহেতু ড্যান্ড্রফটা হচ্ছে জন্য আমি বেশিরভাগ সময় না মানে হোমমেডের জিনিসই মাথায় লাগাই, আলাদা কোনো সম্পূর্ণ ইউজ করি না। বাট আমার এখানে একটু প্রবলেম হয়েছিল মাথা, তার জন্য আমাকে ডক্টর সাজেস্ট করে একটা শ্যাম্পু দিয়েছিল, সেটাই ইউজ করি। আমি ইউজ করি কেটোগানাজার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, এটা হলো শ্যাম্পু প্লাস কন্ডিশনার, ড্যান্ড্রফ ফ্রি উইদাউট ড্রাইনেস, আর এটা হলো 100 ml। তো এটা আমাকে দিয়েছে, আমি যখন চুলের প্রবলেম হয়েছিল মাথায় তখন এই শ্যাম্পুটা আমাকে ইউজ করে দিতে হয়েছে, তো এটাই করি। আমি দই টক দই লেবু টক, হ্যাঁ লেবু তো একদম ড্যান্ড্রফের জন্য খুবই ভালো। তো এটা শুকাক, এটা আমি 30 মিনিট রেখেছি, আর ততক্ষণ আমার দু একটা কাজ আছে ঘরের, এই ধরো টুকটুক যে গাছগুলো থাকে ঘরে সেগুলো করব, সেগুলো করে নিয়ে একবারে স্নান টান করে এসে তারপরে তোমার সাথে কথা বলছি। তো আমি অলরেডি চুলটা ওয়াশ করে চলে এসেছি, এখন লাগাবো সিরাম। যেহেতু আমার স্ট্রেট চুল তাই আমি ম্যাট্রিক্সের সিরাম ইউজ করি, আর ম্যাট্রিক্স বলে না, তোমরা চুলের যে কোনো সিরাম ইউজ করতে পারো, যেরকম ফেসের জন্য সিরাম উপকার সেরকম চুলের জন্য সিরাম উপকার। তো তোমরা অবশ্যই সিরামটাকে অ্যাপ্লাই করো যখনই ওয়াশ করবে, আর এটা সপ্তাহে তোমার 2 দিন, এই ফেস এই সরি হেয়ার প্যাকটা সপ্তাহে 2 দিন ইউজ করবে, তাহলে চুলের থেকে ড্যান্ড্রফ অনেক কমে যাবে আগের থেকে। আমিও ইউজ করি, ওই জন্য ড্যান্ড্রফ অনেকটা কমে গেছে আমার। তো আমি সবে স্নানকো চলে এসেছি, মাথার সিরামটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন চুলটা শুকাক, তারপর আমি একবারে শুকিয়ে চুলটা তখন তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা স্মুথ, কতটা ড্যান্ড্রফ মানে রিমুভ হয়েছে, কত সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর চলো আমি এখন লাঞ্চটা করে ফেলি, লাঞ্চে আজকে চিকেন হয়েছে, বাট ভেবো না যে ব্লগের জন্য চিকেন হয়েছে, একদমই না। কালকে দেবু মার বার্থডে ছিল, তো যারা যারা ভিডিওটা দেখোনি তাড়াতাড়ি গিয়ে চেক আউট করে নাও, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তো চলে যাও তাদের দেখে নাও। আর চলো আমি লাঞ্চটা করে ফেলি, তো এসে তোমাদের সাথে কথা বলছি। আজকে লাঞ্চে প্রচুর কিছু হয়েছে, এটা হলো দই কাতলা, এটা চিকেন, এটা হলো লোটে মাছ, এরপরে ডালও আছে, আজকে অনেক সুন্দর সুন্দর খাবার হয়েছে লাঞ্চে। তো চলো আমি লাঞ্চটা করে ফেলি, তারপরে একবারে খেয়ে দিয়ে এসে কথা বলছি। কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, কারণ বাইরে বিগত বেরোনোর কথা আছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, জানি না কি হবে, যখনই প্ল্যান হয় কোথাও বেরোনো তখনই বৃষ্টি নামে, মাথাটা জাস্ট গরম হয়ে যায়। তো যাই হোক, দেখি এখন তো বেরাবো না, বেরাবো বিকেল 7টার সময়, তো কিছু কেনাকাটা আছে সেগুলো করতে যাবো, আর মা দুটো জিনিস বানাতে দেবে, তো এটা সারপ্রাইজ থাক, ওটা আমি দিচ্ছি মাকে বানিয়ে, তো ওটা যখন পরের ব্লগে দেখতে পারবে কি বানিয়েছি, বাট এখন হালকা পাতলা কিছু দেখাবো, পুরোটা দেখাবো না,
তো চলো এখন শুয়ে পড়ি, একটু ভালো লাগছে না আমার, কারণ বৃষ্টিটা হয় না একদম মুডটাকে নষ্ট করে দিয়েছে পুরোপুরি। তো যাই হোক, দেখা যাক কখন কমে বিকালে। তো সবে ঘুম থেকে উঠলাম, আলটিমেট বাইরে বৃষ্টি পড়ছিল, বাট এখন আপাতত ক্লিয়ার আছে ওয়েদার। তো এখন যাবো, নিচে যাবো, চাটা খাবো, তারপরে একবারে রেডি হয়ে বেরাবো। দোকানে চা আর টোস্ট বিস্কুট চলে এসছে, এটা এখন খাবো। বাড়ি চলে এসেছি, এখন অনেক শপিং করেছি। শপিং বলতে জাস্ট মানে আমার যা ফেস ওয়াশ এই সে ওই সে কেনা ছিল সেগুলো কিনেছি। তো বৃষ্টি পড়ছিল বলে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হয়নি। তো তো এখন কিছু করে ড্রেসেস চেঞ্জ করব আর কি জিনিস নিয়েছি তোমাদের সাথে, তোমাদেরকে দেখাচ্ছি। তো নিয়েছি হলো নিভিয়া ফেস ওয়াশ, এটা আমার জন্য, এটা ড্রাই স্কিন জন্য নিয়েছি। আর নিয়েছি বিস্কুট একটা, এটা খুব ভালো লাগে, ছোটবেলায় খুব খেতাম এটা। একটা একটা চকলেটের আর এটা হলো পাইনঅ্যাপেলের। আর এটা নিয়েছি তোমার হিমালয়ার নিম প্যাক, তার সাথে নিয়েছি হিমালয়ার একটা অরেঞ্জ ফেস ওয়াশ। আর এটা হলো তোমার জয়ের তোমার অ্যাপ্রিকটের স্ক্রাব। আর জয়ের তোমার নিয়েছি একটা শ্যাম্পু। আর এটা হলো তোমার অফারে ছিল তিনটে, এটা হলো জয়ের ফেস ওয়াশ, এটা সানস্ক্রিম সানস্লোশন সরি, আর এটা একটা তোমার ময়েশ্চারাইজার ক্রিম। এত জিনিসপত্র নিয়েছি। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, বাট মেকআপ তো তোমার এইভাবে তো আমি রাত্রে ঘুমাতে পারবো না, আর মেকআপ তো রিমুভ করতেই হবে। তো চলো আমার আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার রাতের স্কিন কেয়ারটা, কী করে মানে সব রিমুভ করি, কী 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 ইউজ করি কি না, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার লেন্সটাকে রিমুভ করে নিচ্ছি, কারণ এটা আমার পাওয়ার আয়ার লেন্স, আমাকে সবসময় এটা পরতে হয়। আর এরপরে আমি একটা মাইগ্লামের টিস্যু ইউজ করে নিচ্ছি, টিস্যু দিয়ে পুরো ফেসটাকে আগে রিমুভ করে নিচ্ছি। গলা চোখ সব দেখো কাজল লাগিয়েছি, কালো কালো হয়ে গেছে, তো পুরোটা ইউজ করে নিচ্ছি। পৃথিবী এদিক ওদিক হয়ে গেলো, রাত একটা দুটো তিনটে চারটে বাজলে আমি মেকআপ রিমুভ করে তারপরেই ঘুমাই। তখন এটা একটা ক্লিনজিং বাম লাগিয়ে নিচ্ছি, এটা হলো প্লামের, তো এটা দিয়ে আগে ফেসটাকে পুরো রিমুভ মানে ওয়াশ করে নেবো। আর তোমাদেরও বলছি গাইস, যতই রাত হোক না কেন মেকআপ রিমুভ করে তারপরেই শোবে। আমি তো এটা ফলো করি গাইস, তোমরা এটা ফলো করো, অবশ্যই ফলো করো, কারণ এটা করা জরুরি। মেকআপ মানে রিমুভ না করে শোয়াটা খুব খারাপ স্কিনের জন্য, তো খুবই খারাপ। এটা নিভিয়ার মিল্ক ডিলাইট ফেস ওয়াশ, এটার ভিতরে হানি অ্যান্ড মিল্ক আছে। এটা হলো ড্রাই স্কিন ক্লিনজিং অ্যান্ড নারিশিংয়ের জন্য। এটা অ্যাকনি স্কিন, নর্মাল স্কিন, সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন, সব ধরনের স্কিনের জন্য। আর এটা 100 ml-এর। স্কিন কেয়ারটা তো আমি প্রতিদিনই এরকম সেমই স্কিন কেয়ার করি, যদি কোথাও বেরোয় তখন মেকআপ রিমুভ করি, না হলে জাস্ট ওয়াশ করি ফেস ওয়াশ দিয়ে, আর টোনার লাগাই, একটু ক্রিম লাগিয়ে, নাইট ক্রিম লাগিয়ে শুয়ে পড়ি। তো অবশ্যই বলবো তোমরাও এটা অবশ্যই করো, এটাকে স্কিপ করো না, একদমই স্কিপ করো না। তো রুটিনটা অবশ্যই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমি আমার ডিনারটা করে নেবো এখন, তো আমি রুটি আর চিলি চিকেন খাচ্ছি, এটাই আমার রাত্রের ডিনার। আর পাশে দেখো ওই ডায়েটাতে বসে বসে কন্টেন্ট লিখছি,
চলো আমি ডিনারটা করে ফেলি। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কোনোটাতে কোনো পয়সা লাগে না, তো প্লিজ করে দিও। আর তো বলার নেই, সাবস্ক্রাইব করো প্লিজ 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 প্লিজ। আর তোমার জন্য টাটা, লাভ ইউ, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, টাটা।